লিটন কেন সুসংবাদকে দুঃসংবাদ ভাবলেন? মনে হয়েছিল এটাই সর্বোত্তম সিদ্ধান্ত। 2022 এর 22 জুন টেস্ট দলের নেতৃত্বে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন হলো ডেপুটি হিসেবে লিটন দাসকে নিয়ে। নেতৃত্বের জুটিতে তার সঙ্গে লিটনের আবির্ভাবকেও মনে হয়েছিল সময়ের দাবি, তবে লিটনের অনীহা দূর হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেই তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে। মিনহাজুর আবেদিন গতকাল এই খবরটি নিশ্চিত করেছেন। 14 জুন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সাদা পোশাকে লিটন নামবে টস করতে। প্রশ্নটা হলো, সুসংবাদকে কেন সে দুঃসংবাদ ভাবলেন? আঙুলের চোট পাওয়ার পর সাকিবকে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ দলের জন্য এটা বড় দুঃসংবাদ। লিটনের তো এই দুঃসংবাদকে সুসংবাদ হিসেবেই ভেবে নেওয়া উচিত ছিল। এ অর্থে সুসংবাদ যে এই প্রথম তিনি পেতে যাচ্ছেন অধিনায়কত্বের কেন্দ্রীয় চরিত্রের আসর। 2019 সালে সাকিবের নির্বাচনের পর থেকে বাংলাদেশ সহ অধিনায়ক রাখার চর্চাটাই হারিয়ে গিয়েছিল। টি-20 আর ওয়ানডে দলে তো এখনো সহ অধিনায়ক নেই। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দ্বিতীয় ওয়ানডেতে কিছু সময়ের জন্য মাঠ ছেড়েছিলেন। মুশফিকুর রহিমকে জিজ্ঞেস করতে শোনা যায় ভাইস ক্যাপ্টেন কে, মুশফিক বলে দিলেন লিটন।